নতুন করে কারো প্রেমই পড়েনি পরিমণি। অন্যদিকে ভুয়া খবরে কি মেজাজ হারালেন মৌসুমি হামিদ, ফাইনালি জানাবো। সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করবেন মেগাস্টার শাকিব খান, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি পরীর গসিপসে। একদিন আগে ছোট্ট একটা ভিডিও আপলোড করে ঘোষণা দিয়েছিল পরীমণি, তিনি প্রেমে পড়েছেন, যেটা দেখে ভক্তরা লড়ে চড়ে বসে। কার প্রেমে পড়লেন পরীমণি? অনেকদিন সিঙ্গেল লাইফ পার করছেন, কোথাও কিছু খবর বের করতে পারেননি মিডিয়া, কার প্রেমে পড়েছেন পরী? অবশেষে পরী নিজেই আবার জানালেন প্রেমের কথা। তবে এই প্রেমে পড়ার বিষয়টা ছিল একটা প্রাঙ্ক, সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার। পরী এবার বলছেন, প্রাঙ্কটা কি একটু বেশি হয়ে গেল নাকি? বরাবরই আলোচনায় থাকেন পরীমণি। ঢালিউডের এই তারকা পেশাগত জীবন ছাড় বরাবরই ব্যক্তি জীবন সামনে চলে আসে, প্রেম বিয়ে বিচ্ছেদ উদযাপন সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। এবার আসি ভাই মৌসুমি হামিদের গসিপসে। বছর হয়নি বিয়ে করেছেন মৌসুমি হামিদ, তার মধ্যে নানা অনলাইন মিডিয়ায় খবর পাওয়া যায় ভাঙতে যাচ্ছে তাদের সংসার, যেটা দেখে মৌসুমি হামিদের নিজেই কিছুটা ভেঙে পড়েছেন। কারণ তার সংসার নিয়ে কোনো ঝামেলাই নেই, তাহলে কেন এসব খবর আসছে? এই বিষয়ে এই অভিনেত্রী জানান, এমনিতে অভিনয় শিল্পীদের নিয়ে নানা গুঞ্জন চলতেই থাকে, সামান্য কিছু ঘটলেই সেটা অনেক বড় করে দেখানো হয়। সেখানে বিচ্ছেদের খবরে তিনি মন মরা হয়েছেন। তিনি বলেন, ভুয়া একটি খবর যেভাবে ছড়ানো হচ্ছে সেটা যদি আমার শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে তারা কিভাবে দেখবেন, নানা প্রশ্ন তৈরি হবে, সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব, মনে হচ্ছে পরিকল্পিতভাবে কেউ আমার ক্ষতি করছে। এমনিতেই পরিবার, সংসার, অভিনয়, দেশের পরিস্থিতি সবকিছু নিয়েই মানসিক চাপই থাকে। এর মধ্যে এসব কোনো নিউজ দেখলে মনে হয় কেন অভিনেত্রী হলাম, ক্ষুব্ধ স্বরেই বললেন, তারা কি আমাদের ডিভোর্স করাতে চায়? মানে যারা এসব নিউজ আপলোড করেছেন যে তার বিচ্ছেদ হতে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তিনি। এবার আসি ভাই শাকিব খানের গসিপসে। সারা দেশে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের ঘোষণা দিয়েছেন মেগাস্টার শাকিব খান। মঙ্গলবার হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এরপরে নায়ক জানান, দুস্থ মানুষদের টয়লেট নির্মাণের পাশে থাকুন টাইলক্স কিনে, স্লোগান নিয়ে ক্যাম্পেইনটির মাধ্যমে চলতি মাস জুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে 10 টাকা করে নিয়ে সারা দেশে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে দেওয়া হবে।